আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউট ফিঞ্চ ওয়ান্স অ্যাগেন। সো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফিঞ্চ পাখির বা পাখির গ্রিপ সম্পর্কিত, কোথায় পাবেন বা দাম কেমন, ইভেন হচ্ছে এটা পাখির জন্য কী উপকারিতা, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আসে যে পাখি গ্রিপ কী। তো গ্রিপটা হচ্ছে বেসিক্যালি পাখির হজম করতে সাহায্য করে। তো পাখিকে আমরা যে ধরনের ফুডগুলো বা যে ধরনের সাপ্লিমেন্ট অথবা যে ধরনের শর্ট ফুড এগ ফুড লাইক এই ধরনের খাবারগুলো দিই, এটা অনুসারে পাখির হজমের প্রবলেম হয়। সেই হজমটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া রাখার জন্যই আমরা গ্রিপটাকে ব্যবহার করে থাকি। এই গ্রিপটা বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে হচ্ছে আপনি বাসায় তৈরি করতে পারেন, ইভেন হচ্ছে পাখি এটা আপনি দোকানেও কিনতে পারেন। তো বাসায় তৈরি করতে গেলে প্রথমত যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেটা হচ্ছে যে পাখির লাইক আপনার ক্যাটল ফিশ বোন লাগবে, দেন হচ্ছে আপনার সজনে পাতার গুঁড়া, নিম পাতার গুঁড়া, লাইক আপনার আমলকির গুঁড়া যদি সম্ভব হয় আমলকির গুঁড়াটা দেওয়া, আর যদি না হয় তাহলে আপনি এটা হচ্ছে স্কিপ করতে পারেন। দেন আপনার হচ্ছে কী বলে এই লাইক তুলসী পাতার গুঁড়া, এই ধরনের গুঁড়ো সবগুলো একসাথে করবেন। সাথে হচ্ছে ভিটা ব্লক, মিনারেল ব্লক দোকানে কিনতে পাওয়া যায়, এগুলো সবসাথে একসাথে করে। আর কিছু যদি আপনার কয়লার গুঁড়া থাকে সেটা হচ্ছে পাখির জন্য অনেক ভালো, এই কয়লার গুঁড়োর সাথে আপনি পাখিকে মিক্স করতে পারেন। তো মিক্স করে দিলে এটা হচ্ছে পাখির জন্য একটি আদর্শ আপনার ব্রিড হবে, যেটা পাখির হজম প্রক্রিয়া থেকে শুরু করে পাখির প্রয়োজনীয় যে ভাইটামিনসগুলো আছে, মিনারেলসগুলো আছে, ক্যালসিয়াম আছে, এটা কিন্তু সম্পূর্ণ সে পাখি থেকে আপনার গ্রিপ থেকে পাখিটা পেয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পাখি আপনি যদি দোকান থেকে কিনতে যান তাহলে পাখির জন্য অবশ্যই ভালো একটি ব্র্যান্ডের আপনি ট্রাই করবেন। তো কেননা হচ্ছে যদি আপনি পাখির নন ব্র্যান্ডের বা খারাপ ধরনের গ্রিপ দেন সেটাকে কিন্তু পাখির অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো স্বাস্থ্য ঝুঁকির কারণে পাখি কিন্তু অনেক সময় মারাত্মক ক্ষতি হতে পারে, মারা যেতেও পারে আপনার পাখি। তো এই বিষয়গুলো খেয়াল রেখে দেন হচ্ছে আপনাকে গ্রিপটা ক্রয় করা উচিত। আমি পার্সোনালি যেই গ্রিপটা ক্রয় করি সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এটা আমি আপনাদের যেটা ভালো লাগে আপনার অনলাইন সেক্টরে হোক বা হচ্ছে আপনারা দোকান থেকে গিয়ে হোক, যাচাই বাছাই করে ভালো একটি ব্র্যান্ডের দেখে আপনারা গ্রিপটা ক্রয় করার চেষ্টা করবেন। তো এতে করে হচ্ছে পাখি গ্রিপটা দেওয়ার কারণে আপনি যদি দেন বাইরে থেকে যেটা দিবেন, যদি ব্র্যান্ডের কোনোটা দেন তাহলে কিন্তু এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পাখির জন্য অনেক অনেকাংশে এটা খুব ভালো একটি কাজ করবে। লাইক হচ্ছে তার হজমের যেমন কাজ করবে তেমন হচ্ছে এগ শেলসগুলো হচ্ছে মজবুত করবে, ইভেন তার হচ্ছে যে বোনসগুলো রয়েছে আইমিন হচ্ছে তার হাড়গুলো রয়েছে এই হাড়গুলো অনেক বেশি মজবুত করবে, আইভেন হচ্ছে পাখি গ্রোথও ভালো থাকবে, পাখি খাওয়া দাওয়া করবে, পাখি ফিটনেস ভালো থাকবে। তো আমরা সবসময় পাখির ফিটনেসটাই হচ্ছে অনেক বেশি মানে একটু ইয়ে করে থাকি, যে ফিটনেসটার প্রতি একটু খেয়াল রাখি। তো এই ফিটনেসটা খেয়াল রাখার জন্য আপনাকে পাখি অবশ্যই হচ্ছে এই গ্রিপগুলো আপনাকে দিতেই হবে। গ্রিপ ছাড়া পাখি কিন্তু যেমন হচ্ছে হজমের প্রবলেম হবে তখন আস্তে আস্তে ডে বাই ডে তার গ্রোথটাও খারাপ হতে থাকবে, সেটা করে পাখির কিন্তু আস্তে আস্তে দেখবেন মৃত্যুর ঝুঁকি বা শুকিয়ে যাচ্ছে বা খাওয়া দাওয়া করছে না, লাইক এরকম একটা প্রবলেম হবে আর কি। তো আমি যেই আপনাকে কী বলে গ্রিপটা যেটা দিই সেটা হচ্ছে যে ডেলি নেচারে যে গ্রিপটা রয়েছে এই ডেলি নেচারে এই গ্রিপটা আমি পাখিকে দিই। এটা যে কোনো অনলাইন শপে বা অনলাইনে আপনারা যে কোনো হচ্ছে ইয়েতে পেয়ে যাবেন, পেজে পেয়ে যাবেন, ডেলি নেচার দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনারা যে কোনো ভালো একটি পাখির দোকানেও এই মানে প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন। তো এটা বেসিক্যালি হচ্ছে 1200 গ্রামের একটি প্রোডাক্ট, এটা পুরোটা ফুল জারের, এটা 1200 গ্রামের থাকে। আর এটা এখানে 4টা ভাষায় হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, ইংলিশও দেওয়া আছে, আপনারা চাইলে ইংলিশেরটা হচ্ছে দেখে বুঝতে পারবেন। আমি এখানে আপনাদের জাস্ট হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি যে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। তার মধ্যে হচ্ছে আপনার র অ্যাশেস আছে এটার ভিতরে, ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, সোডিয়াম আছে। আর এটা উপকারিতা হচ্ছে বেসিক্যালি আপনার পাখির যে বোনসগুলো আছে সেটা খুব স্ট্রং করবে, ইভেন হচ্ছে পাখির এগ শেলসগুলো আছে সেটাও খুব ভালো মজবুত করবে। অর্থাৎ আপনার পাখির এগ শেলগুলো ডিম পাড়ার সময় পাখি অনেক সময় দেখা যায় নরম টাইপের হচ্ছে ডিম পাড়ে, তো এগ শেলগুলো মানে খোসাটা খুবই নরম হয়, তো ভঙ্গুর হয়, তো এইটা হচ্ছে আর থাকবে, এটা কেটে উঠবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার পাখি যে ডাইজেশনের যে বিষয়টা থাকে সেই ডাইজেশন বিষয়টা হচ্ছে নিশ্চিত করবে হচ্ছে এই ডেলি নেচারের এই গ্রিডের প্রোডাক্টটা। সো এটার দাম আপনার বর্তমান মার্কেট
450 থেকে আপনারা 500 এর মধ্যে পেয়ে যাবেন। আর অনলাইনে যদি অর্ডার করেন হয়তো আপনার ডেলিভারি চার্জটা একটু বেশি লাগতে পারে। আর এই আমি যদি ওইটা হচ্ছে সরাসরি গিয়ে কিনেছি কোনো একটা মানে একটা শপ থেকে, আর এইটার পরিবর্তে এটার একটা ছোট পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনার লাইক হচ্ছে হোয়াইট মোলেনের আর প্লাস একটা গ্রিড আছে, হোয়াইট মোলেনের প্লাস WIWTAMOLEN স্পেস দিবেন, MOLEN হোয়াইট মোলেন প্লাস প্লাস দেওয়া থাকবে, ওই গ্রিডটা খুব ভালো। ওইটা আমি যদিও ইউজ করিনি, বাট হোয়াইট মোলেনের প্রোডাক্টটা খুব ভালো। এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট, তো এটা ট্রাস্টেবল প্রোডাক্ট, তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। অথবা আপনার যদি মন চায় আপনার বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বিভিন্ন শপ থেকে বিভিন্ন অনলাইন পেজ থেকে ভালো কোনো কোয়ালিটি দেখে ট্রাস্টেবল কোনো পার্সন থেকে আপনারা চাইলে এই মানে গ্রিড ইউজ করতে পারেন। তো গ্রিড ইউজ যদি করেন আপনার পাখি অবশ্যই খুব মানে আল্লাহর রহমতে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। তাদের পা অনেক সময় হচ্ছে বেবিগুলো দেখা যায় অনেক সময় লাইক ন্যাংরা হয় বা একটুখানি মানে পা নষ্ট হয় লাইক খোড়া হয় এরকম টাইপের, আমি এরকম পেয়েছি। তো এরকমটা হয় অনেক সময়। যদি আপনি এই ধরনেরগুলো প্রোডাক্টগুলো বা এই ধরনের গ্রিডগুলো আপনার পাখিকে নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। সো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আর আপনারা ট্রাই করবেন অবশ্যই আপনার পাখিকে এই ধরনের গ্রিড দেওয়ার জন্য। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের ভালো একটি গ্রিড আপনার পাখিকে সার্ভ করবেন। আপনার শখের পোষ্য পাখিতেই যেন যে কোনো মৃত্যু ঝুঁকি না হয় সেই জন্য আপনার গ্রিড দেওয়া হচ্ছে ওই ইটের গুঁড়া দেওয়া থেকে আপনার বিরত থাকবেন। তথাকথিত যে ইটের গুঁড়োগুলো রয়েছে এটা দিচ্ছেন, তো আপনার পাখি ধীরে ধীরে আপনি মারছেন, নিজের হাতেই আপনি মারছেন গলা টিপে। লাইক পাখিকে কখনোই হচ্ছে ইটের গুঁড়া দিবেন না। আমি জানি না যে ইটের গুঁড়াতে হচ্ছে কেন পাখিকে মানুষ দেয়, তো এটাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ। আর এই ধরনের গ্রিডগুলো দিবেন অথবা হোমমেড, যেটা বলেছি আপনি হোমমেড এই গ্রিডটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে সেটাও দিবেন, পরিমাণ মতো করে করে সবগুলো আপনি দিবেন। তাহলে হচ্ছে আপনার পাখির জন্য একটি আদর্শ গ্রিড হোমমেড গ্রিড হয়ে গেল। আর আপনি যদি না তৈরি করতে চান, আপনার যদি সময় না থাকে, তাহলে আমি সাজেস্ট করবো হোয়াইট মোলেনের অথবা হচ্ছে আপনার এই ডেলি নেচারের এই প্রোডাক্টটা পাখিকে দেওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমি দাম ইভেন হচ্ছে কোথায় পাবেন ইভেন হচ্ছে এটা কার্যকারিতা আর এটা কী বিষয় সেটা নিয়ে আজকে আলোচনা করেছি, আপনাদের খুব কাজে লেগেছে। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ দাদা।